গুরুত্বপূর্ণ এবং নির্বাচন সম্পর্কে কথা বলবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক। যাকে টিভির পর্দা খুললে আমরা দেখতে পারি টক শো ও মিডিয়া ব্যক্তিত্ব, মিঠাপুকুরের কৃতি সন্তান, মিঠাপুকুরের গৌরব, জননেতা রাশেদুর রহমান ভাই, ওনাকে কিছু কথা বলার জন্য কিন্তু অনুরোধ করছি। আমি যখন আপনাদের মাঝখানে আসি তখন আমি একটু আগে আমাদের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাবিবুর নবী আশিকুর রহমান মনোনীত নৌকা মার্কার প্রার্থী জনাব আশরাফ সাহেবের বক্তব্য শুনতেছিলাম এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্লোগান মনে হয়, উনি বলতেছিলেন তার হাতে রাস্তা করছে আপনাদের স্বপ্নটা কিরকম, স্বপ্ন কিরকম, চোখ বন্ধ করলেন এই তাজপুরে ছবিটা দেখতে পারতেছে, বাজারের মধ্যে দিয়ে একটা পাকা রাস্তা যাচ্ছে, বিদ্যুৎ আছে, আপনার ছেলেমেয়ের জন্য একটা সুন্দর স্কুল আছে, সেখানে একাডেমিক ভবন আছে, আপনার ছেলেমেয়েদের শরীর স্বাস্থ্য ভালো, মুখে হাসি, আপনার নিজের সুচিকিৎসার ব্যবস্থা আছে, ভালো কর্মের কাজের ব্যবস্থা আছে, তাই না? চোখ বন্ধ করলে একসাথে দেখা যায়, একেবারে মনে হয় একটা নিখুঁত ছবি আঁকা, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো হয়তোবা আগে পাকা রাস্তাটা হলো, কিছুদিন পরে বিদ্যুৎ আসলো, তারও কিছুদিন পরে একাডেমিক ভবন আসলো, বাজারটা দিন দিন সমৃদ্ধ হলো, আরো বেশি লোকজন আসা শুরু করলো, ব্যবসা ভালো হলো, ফসল ভালো হওয়া শুরু করলো, ছেলেমেয়েরা একদিনে তো বড় হয় না, আস্তে আস্তে বড় হচ্ছে, তার মানে খণ্ড খণ্ড টুকরো আপনার আমার আমাদের সবার স্বপ্নগুলোর খণ্ড খণ্ড টুকরো মিলে একটা বৃহৎ স্বপ্ন হয়, একটা বৃহৎ নিখুঁত স্বপ্ন হয়। আমার বঙ্গবন্ধুর কন্যা আমাদের সকলের প্রধানমন্ত্রী আমার সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, এই যে স্বপ্নগুলো বলি সেগুলো তো স্বপ্নের আছে, সেই জায়গা থেকে তার একটা স্লোগান আছে, স্লোগানটা বলবো, নতুন স্বপ্ন নতুন দিন নৌকা মার্কায় ভোট দিন। ১৯৮৬ সালে আমি আমার বক্তব্যের এই পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংগঠন সাবেক সংসদ সদস্য হামিদুজ্জামান সাহেবের কথা স্মরণ, তার ত্যাগ, তিনি এই ইউনিয়নের সন্তান, আপনারা তাকে নিয়ে গর্ব করতে পারেন, ভালো মানুষ ছিল, কিন্তু বাস্তবতা হলো ১৯৮৬ সালে হাবিবুর নবী আশিকুর রহমান সাহেব যখন নৌকা মার্কা নিয়ে আসলেন প্রথম দিন থেকে আমার আশ্বস্ততা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ, বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশ, তার সাথে ছিলেন ওই দিন থেকে আজ পর্যন্ত আমার বাবার সাথে আছে। ৮৬ সালে আশিকুর রহমান সাহেব যখন মিঠাপুকুরে আসলেন, কাফরিখালে আসলেন, এটা কি নতুন স্বপ্ন নতুন দিন নৌকা মাথায় ভোট দিন ছিল না? ছিল,
যতবার আমরা নৌকা নিয়ে এসেছি, যতবার আমরা নৌকা নিয়ে এসেছি ততবার সদর্পে গর্বে হৃদয় উন্মোচিত করে আমরা বলতে পারি আমরা নতুন স্বপ্নের ফেরিওয়ালা, নতুন স্বপ্ন, নতুন। আজকে এই বাজারে দাঁড়িয়ে আছি, আজকে আশ্রমটাকে সাথে নিয়ে এসেছি, নতুন স্বপ্নের ফেরিওয়ালা, নতুন স্বপ্ন, নতুন দিন। আপনারা বলেন জয় বাংলা, আমাদের মার্কা নৌকা বলেন জয় বাংলা। আমি বিশ্বাস করি আজ থেকে 30 বছর আগের কাফ্রিকাল আর 30 বছর পরের কাফ্রিকালে অনেক পার্থক্য। আমি এও বিশ্বাস করি, আমার সারা জীবন এখনো মনে পড়ে, আমার মা একটা নীল রঙের মাইক্রোবাস করে নির্বাচনী প্রচারণা করতেছিলেন, আমি সেই গাড়িতে ছিলাম, আমার বয়স কম ছিল, ওই গাড়িটাতে আক্রমণ হয়। আমি আমার মায়ের চোখে কোনো ভীতি দেখি নাই, আপনারা ছিলেন সহি সালামতে, এই আজও তিনি সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের চলার পথে ছিল সাথী, শক্তির উৎস নৌকা, নৌকা। কিন্তু ওই দিন থেকে আমি একটা স্বপ্ন লাগলাম, যতবারই নৌকা মার্কা নির্বাচন করে, যতই নতুন স্বপ্ন আমরা আনি, সমস্ত মিঠা পুকুরে সব ইউনিয়নে প্রথম করি, শুধু একটা জায়গায় এসে থাকি তৃতীয় স্থানের উপরে যাইতে পারি। আমি আমার স্বপ্ন আপনাদেরকে দিয়ে যেতে চাই। আমি 23 এপ্রিল 2016 সালে আপনাদের কাছে দেখতে চাই যে আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে স্বপ্নটা পূরণ করে দিবেন। আমি প্রথম স্থান দেখতে চাই 23 এপ্রিল। নৌকার জয়ের সূচনা আমার বাবার বহুদিনের পুরনো সাথী, স্নেহের মানুষ, ভালোবাসার মানুষ, আদরের মানুষ, আশ্রম চাঁদের দিয়ে শুরু হোক। নৌকা মার্কারে আপনারা জয়যুক্ত করে দেখায় দেন আমরা মিঠা পুকুর থেকে বিচ্ছিন্ন না, আমরাও পারি নতুন দিনের স্বপ্ন দেখতে নৌকা মার্কায়। আর এটা তো আপনারা সবাই জানেন, সাধারণত আশ্রম আপনার কাছে কিছু চাইলে না বলে। আজকে স্থানীয় সরকার নির্বাচনে তাদের যদি জয়ী করা যায়, আজকে স্থানীয় সরকার পর্যায়ে যে সেবা পাচ্ছেন সেই সেবার থেকেও আরো অনেক উন্নত সেবা আপনারা পাবেন। দেরি হয়ে গেছে অনেক, অনেকেই ছিল এখন তারা নাই, তারা তাদের বিয়ে বিশ্রাম। আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে অনুরোধ আমার, আগামীকাল অথবা পরশু কোনো না কোনো এক সময় হবে দেখা নিশ্চয়ই তাদের সাথে। তারা আমাদেরই প্রতিবেশী, তারা আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয়। আমার পক্ষ থেকে তাদেরকে বলবেন আমি ক্ষমা চেয়েছি, আমি চেয়েছিলাম তাদের সাথে মিথস্ক্রিয়ায় লিপ্ত হওয়ার, কিন্তু সময় বিশাল, উপজেলা নির্বাচন যোগ্য, এক জায়গা থেকে আরেক জায়গায় পথসভা, জনসভা, বক্তৃতা, কর্মবক্তৃতা, সময় হয়নি, সুযোগ হয়নি। তবে আজ যেই বার্তা, যেই বারতা আপনাদের মাঝে দিয়ে গেলাম, আশা করি হৃদয়ে সেই বার্তা ধারণ করে আপনি, আপনারা, আমরা সকলে, আমাদের এখানে না থাকা ভাই, আমাদের এখানে না থাকা মুরব্বীজন, আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী বন্ধুকে আগামীকাল অথবা আগামী পরশু নিশ্চয়ই জানাবো, উদ্বুদ্ধ করব, উজ্জীবিত করব, অনুপ্রাণিত করব 23 এপ্রিল একদমই নৌকা মার্কায় ভোট দেওয়ার মধ্য দিয়ে
আশরাফ সাহেবকে নির্বাচিত করার জন্য। আজ আসি, অনেক রাত হয়ে গেছে, তবে এই চলে যাওয়া চিরস্থায়ী চলে যাওয়া না, ফিরে আসতে চাই স্বপ্ন পূরণের আশ্বাস গ্রহণের জন্য, ফিরে আসতে চাই এক পরিবর্তিত নতুন আফ্রিকার তথা তার, ফিরে আসতে চাই এমন এক আফ্রিকার যেখানে আরো অনেক বেশি কাজের সুযোগ আপনারাই সৃজন করে দিবেন আমাদের জন্য, আর সেই সুযোগ সৃজন করবেন কিভাবে আবারও বলি, আশরাফ সাহেবকে লোক আমার গায়ে ভোট দেওয়ার বক্তব্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন, আপনারা আমার বাবা হাবিবুর নবী আশিকুর রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং আজকের দিন আশ্বাস চাচাইবেন, আজকের দিন আপনাদের, আজকের এই রজনী আমাদের সকলের, আপনারা তার জন্য দোয়া করবেন, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া করি, আপনারা সকলের সুন্দর আলোকিত জীবনের অধিকারী হন, প্রজ্বলিত হন আপন শক্তিতে, আপনাদের সকলকে ধন্যবাদ, জয় বাংলা।